রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। টুনি একা একা একটি গাছের নিচে গিয়ে দাঁড়ালো। মনে হচ্ছে এটা একটা ডিম, কিন্তু এটা কালো রঙের কেন? কালো রঙের ডিম তো আমি প্রথম দেখছি। টুনি ডিমটা হাতে নিতেই ঘটলো এক আশ্চর্য ঘটনা। ডিম ফেটে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর পাখির আত্মা। ওই পাখির আত্মা টুনির শরীরে প্রবেশ করলো। এবারে আমি নিজের ইচ্ছায় যা খুশি করতে পারি। চারপাশে রেখা টেনে দিলাম। টুনির মধ্যে যদি কিছু থাকে তাহলে এই রেখার মধ্যে এলেই জানা যাবে। এদিকে টুনি বাড়ি ফিরে আসে, আর বাড়িতে ঢুকতেই তান্ত্রিকের দেওয়া রেখার মধ্যে চলে আসে। কিছুক্ষণ পর আর আমাদের অন্যান্য জনপ্রিয় গল্পগুলির লিঙ্ক দেওয়া হলো।